কে কোলে নিয়ে রাতভর ধর্ণা দিলেন বাবা ও মা। দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা এলাকার ঘটনা। ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক শওকত মোল্লার অফিস এবং জীবনতলা থানার সামনে ধর্ণা দিলেন মৃত শিশুর বাবা ও মা। তদন্তের আশ্বাস দিয়েছেন বিধায়ক। শনিবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে ক্যানিং কুচিতলা প্রাথমিক হাসপাতালে যান ভবেনহাট এলাকার বাসিন্দা পূজা কর্মকার। অভিযোগ, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বা নার্স কেউই তাকে ঢুকতে দেননি। মুখের ওপর দরজা বন্ধ করে তারা ঘুমোতে চলে যান বলে অভিযোগ। প্রায় 12 ঘন্টা পর পূজাকে অ্যাটেন্ড করা হয়। প্রসব যন্ত্রণার সময় পূজার কপালে জোটে নার্সদের গালিগালাজ, এমনকি রোগীকে স্থানান্তরের কথা বলেও নার্সদের গালিগালাজের মুখে পড়তে হয় বলেই অভিযোগ পরিবারে। রবিবার বিকেলে প্রসবের সাথে সাথে মৃত্যু হয় সদ্যজাত শিশুর। পরিবারের অভিযোগ, এরপর কাগজে সই করিয়ে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয় তাদের। এরপরই ধর্ণায় বসেন প্রসেনজিৎ এবং পূজা কর্মকার। কালকের দুটোর সময় আমি ওখানে গিয়ে ভর্তিও হয়েছিলাম। ভর্তি হওয়ার পরে যে নার্স দিদিরা ছিল, ব্যথা হচ্ছে, কষ্ট পাচ্ছি, যখন ওদেরকে ডাকাডাকি করছে, কেউ আসছে না, ঘরে দৌড় দিয়ে ঘুমিয়ে গোড়াবেলা ছটার সময় এসে ওরা দেখলো, একবার দেখে আবার চলে গিয়ে, ওরকম কোনো ভালো শুয়ে করছে না, শুধু যাচ্ছে, দেখছে, চলে আসছে। তারপরে আস্তে আস্তে যখন কষ্ট পেয়ে পেয়ে বাচ্চার মাথাটা আছে, তখন ওই নখ দিয়ে, মানে হাতে কবাট পরে হাত দিয়ে দিয়ে দেখে নখ দিয়ে গোজানোর বাচ্চার মাথা পুরো একদম এ করে দিচ্ছে, বাচ্চার মাথা দিয়ে রক্ত বার হয়ে 2-3 জন।